নমস্কার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ডিজিটাল ক্লক চলছে, যেটাতে ডেট এবং টাইম দেওয়া আছে। এটা অটোমেটিক চলছে, এটা আমরা এক্সেলের মাধ্যমে তৈরি করেছি। এক্সেলের মাধ্যমে খুব সহজেই এটা ডিজিটাল ক্লক তৈরি করা যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক। চলুন বন্ধুগণ কম্পিউটার স্ক্রিনে, আগেই বলে রাখি আপনাদের এক্সেল শিটে ডেভেলপার অপশনটি নাও শো করতে পারে, ঠিক আছে? তার জন্য একটি ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব কিভাবে ডেভেলপার অপশনটিতে অ্যাড করতে হয়। এখন আমি ডিজিটাল ক্লকের জন্য একটু ডিজাইন করে নিচ্ছি, অটোমেটিক ডিজিটাল ক্লক। এটাকে একটু কালার করে নেব, একটু বোল্ড করে নেব, সাইজটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমার চ্যানেলের নাম CSC-PV। এটা একটু অ্যাডজাস্ট করে নেব, ছোট বড় করে যা যা সুবিধা মতো নিয়ে নেবেন। এখানে ডেট আসবে আর এখানে টাইম আসবে। ডেটের জন্য ফর্মুলা ইজ ইকুয়াল টু নাও ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড এন্টার। তো ডেট এন্ড টাইম চলে এসেছে, এখানেও সেম ফর্মুলা হবে, নাও ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ এন্টার। আপনারা টুডে দিয়েও করতে পারেন, টুডে দিলেও সেম রেজাল্টই আসবে। এখন এখানে রাইট ক্লিক করে নিচে ফরম্যাট সেলে চলে যাব, এখানে ডেট সিলেক্ট করে নেব, আপনারা সুবিধা মতো যেটা ভালো লাগে দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি এই ফরম্যাট। তারপর টাইমের জন্য আবার রাইট ক্লিক করে ফরম্যাট সেলে চলে যাব, ওইখানে টাইম সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো টাইমের ফরম্যাটটা দিয়ে ওকে করে নেবেন। তাহলে চলে আসলো ডেট, চলে আসলো টাইম, চলে আসলো। এখন এটাকে একটু ডিজাইন করে নেব, অল বর্ডার দিয়ে হয়ে গেছে। এখন সেল ভ্যালুটা দেখে নেব কি আছে। ডেভেলপার অপশনে ক্লিক করতে হবে, ভিজুয়াল বেসিকে ক্লিক করতে হবে, ওখানে কোনো উইন্ডো খোলা থাকলে ক্লোজ করে নিতে হবে, ইনসার্ট দিতে হবে, মডিউল দিতে হবে, তারপর একটি ফর্মুলা ইউজ করতে হবে, কোড। কোডটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এখন আমি সংক্ষেপের জন্য কপি পেস্ট করে নিচ্ছি, ফর্মুলাটি আসেনি, সরি, আমি ফর্মুলাটা আবার কপি করে নিচ্ছি। এই ছোট্ট একটা ফর্মুলা ইউজ করতে হবে, এখানে পেস্ট করে নিলাম। এখন এখানে রেঞ্জটা একটু চেঞ্জ করতে হবে, আমার এখানে আগে রেঞ্জ যা দেওয়া ছিল এখানে সেল ভ্যালুটা দেখতে হবে, সেল ভ্যালুটা দিতে হবে এখানে C6 আর D6। ওইখানে রেঞ্জের জায়গায় C6 কমা D6 দিয়ে রান করতে হবে, তারপর আপনার অটোমেটিক ডিজিটাল ক্লক রেডি, আপনার ডিজিটাল ক্লক চলতে শুরু করবে। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।